আপনি আপনার রাগান্বিত হতে পারে, আপনি আপনার গালি দিতে পারে, গালি দাও, কিন্তু মানুষকে একাত্মবাদের এবং সই হাদিসের কথা বলবো, মানুষকে তিতা লাগুক, মিঠা লাগুক, ভালো লাগুক, মন্দ লাগুক, আমাকে ভাসলে ভালোবাসলো বাকি, আমাকে খারাপ ভাবলো বাকি, আমার কোনো যায় আসে না। কেন? আল্লাহ তাআলা নিজে বলেছে, যখন মানুষকে উপদেশ দিবে তখন সই হাদিস এবং সহি কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়া দেবে। মানুষকে যদি তিতা লাগুক এবং মিঠা লাগুক, মানুষের কোনো কোনো যায় আসে না। মানুষ আমাকে ভালোবাসলো বাকি না ভালোবাসলো বাকি, আল্লাহ তাআলার কাছে যথেষ্ট। এই জন্য আল্লাহ রসুল এবং যত সাহাবা কেরাম, যত রসুলগণ, যত সাহাবাগণ যখন দাওয়াত দিয়েছেন, তারা পরোয়া করেনি, তারা কখনো ভেবেও দেখেনি কি যে আমি যদি সৎ উপদেশ দিয়েছি মানুষকে, তাহলে আমাকে মানুষ প্রহার করবে, মানুষ আমাকে মারতে পারে, তারা কখনো ভাবতো না। কেন? আমি যদি মানুষকে দাওয়াত দিই, মানুষ যদি একজন আমার কথা আমল করে, সেই ব্যক্তি যত আমল করবে, যত নেকি ভাবে, সেই পরিমাণে সেই ব্যক্তিও নেকি ভাবে কি সেই ব্যক্তি আমল করলো আমার কথা শুনে। তাই আমি আপনাকে এইভাবে জোরালো কণ্ঠে বলছি, এই কারণে কি যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলকে যখন বললেন, ও রসুল, যখন আপনি দাওয়াত দিবেন, যখন আপনি মানুষকে ডাকবেন, যখন মানুষকে উপদেশ দিবেন, তখন আপনাকে অত্যাচার করতে পারে, আপনাকে মারধর করতে পারে, তখন আমি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করব, আমি আপনাকে পরিত্রাণ রাখব। এই জন্য তো আমি আপনাকে এইভাবে জোরালো কণ্ঠে এই জন্য আপনি আপনাদের সামনে বক্তব্য দিই। আপনি কি বুঝতে পারছেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জেনে এক তাওহীদের ব্যাপারে বুঝার তৌফিক দান করেন এবং নিজে ছেলে মেয়েদেরকে ব্যাপারে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করেন। সকর আল্লাহুম্মা আমিন।